আসসালামু আলাইকুম দর্শক, এবার নূপুর শর্মার বিরুদ্ধে এবং ভারতের বিজেপির সরকারের বিরুদ্ধে শুধু মুসলিম নয়, এবার খেপেছে হিন্দু বোনেরাও। প্রিয় দর্শক শ্রোতা, একজন হিন্দু বোন আমাদের মুসলমানদের নবীর পক্ষ নিয়ে এমন কিছু বক্তব্য দিয়েছে, সত্যি অসাধারণ ছিল বক্তব্যটি। মুসলমান সব কিছু মেনে নিতে পারলেও মুসলমান রাসূলকে নিয়ে কেউ কটূক্তি করলে এটা মুসলমান মেনে নিতে পারে না, পারে না, পারবেও না। আমার কোরআন নিয়ে কথা বললে, রাসূল নিয়ে কথা বললে আই এম দ্য লাস্ট পারসন, আমাকে জেলে নিবেন না কোথায় নিবেন আমার কোনো যায় আসে না, আমি কিন্তু প্রতিবাদ করবই করব। যখনই শোনা গেছে ভারতের ভারত থেকে নরেন্দ্র কষাই মোদির সেই একজন নেত্রী আমাদের প্রাণপ্রিয় রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করেছে, তখনই ফুসলে উঠেছে গোটা বিশ্বের সকল মুসলিম তৌহিদি জনতা, সকলে বয়কট করছে ভারতকে। এখনও যদি আপনি ভারতের পণ্য বয়কট করতে না পারেন এবং ভারতের সকল কিছু মনের থেকে বয়কট না করতে পারেন, তাহলে আমি বুঝবো আপনি মুসলিম নামে কলঙ্ক। অবশ্যই অবশ্যই প্রিয় নবীকে ভালোবেসে থাকলে ভারতের সকল কিছু বয়কট করুন। প্রিয় দর্শক, এবার খেপেছে আমাদের বাংলাদেশের কিছু স্কুল শিক্ষার্থী, সত্যি অসাধারণ লেগেছে ভিডিওটি। কারণ আমাদের স্কুল থেকেও সবাই মাঠে নেমেছে রাসূলের নামে স্লোগান দিচ্ছে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে সেই ভারতের সেই নষ্টা মহিলা নূপুর শর্মাকে কঠিন ধোলাই দিচ্ছে, তার ফাঁসির দাবি জানাচ্ছে। দ্রুত দ্রুত আরো জোরে শব্দ হইবে, শব্দ তো সাউন্ড হইবে। আরো তো হালকা জুতা মারো তালে তালে
জিন্দাবাদ ইন্ডিয়ার দালালেরা হুঁশিয়ার থাক হুঁশিয়ার সাবধান ইন্ডিয়ার দালালেরা সবাই প্লিজ লাইকটি শেয়ার করে দেন, সবাই প্লিজ একটু কষ্ট করে আমাদের নবদ্বীপ কুটুক্তি করার কারণে আপনারা প্লিজ লাইকটি শেয়ার করে দেন। এবার আপনারা দেখলেন একটি স্কুলের মেয়েরা কিন্তু মাঠে নেমেছিল। এবার শুধু মেয়েরাই নয়, আমাদের দেশের স্কুলের ছাত্ররাও কিন্তু মাঠে নেমেছে। সত্যি প্রিয় দর্শক, মনটা ভরে যাচ্ছে যে আমাদের প্রিয় নবীকে আমরা কতটুকু ভালোবাসি, এটাই তার বাস্তব প্রমাণ। এবার নাস্তিক বেইমানগুলো বুঝে যাবে যে মুসলমানদের কলিজায় আমরা আঘাত করেছি। মুসলমান নিজের প্রাণের চাইতেও, নিজের মা বাবার চাইতেও বেশি ভালোবাসে নবীকে, এবং যেই নবীকে নিয়ে আমরা কটূক্তি করেছি এবার বুঝতে পারতেছে তারা কী অবস্থা। দর্শক শ্রোতা, আপনাদের কয়েকটি ভিডিও ফুটেজ আপনাদেরকে দেখাইলাম, এবার ভিডিওর লাস্ট মুহূর্তে চলে এসেছি। এবার আপনাদের মূল্যবান মতামতগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। প্রিয় দর্শক শ্রোতা, আপনি কতটুকু রাসূলকে ভালোবাসেন? আপনি যদি মুসলমান হয়ে থাকেন, আপনি বলবেন আমার কলিজা দিয়ে, আমার জীবন দিয়ে আমি রাসূলকে ভালোবাসি ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, রাসূলকে যদি ভালোবেসে থাকেন, আমি বলবো আপনি যদি ঘরের মধ্যে শুয়ে বসে থাকেন, হয়তো আপনি প্রতিবাদ জানাতে পারছেন না, কিন্তু ভিডিওটি শেয়ার করে সবার মাঝে পৌঁছে দিন এবং প্রতিবাদের ঝড় তুলুন। অচিরেই দেখা যাচ্ছে আমাদের দেশের অনেক জায়গাতেই কিন্তু ভারতের সকল পণ্য বয়কট করছে। আমি প্রত্যেকটি ঘরে ঘরে মা বোনদেরকে বলবো আপনাদের ঘরে ঘরে যে সমস্ত ভারতের সিরিয়ালগুলো দেখেন এগুলো আপনারা বয়কট করুন। আর আমাদের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলবো ভারতের সকল মালামাল দেশে আসা বন্ধ করে দিন, এবং আমাদের যে সমস্ত মা বোনদের ঘরের ভিতরে সংসারে অশান্তি লাগানোর জন্য যে ভারতের চ্যানেলগুলো আছে সেগুলো আপনারা বন্ধ করে দিন। তাহলে দেখা যায় ভারত বুঝতে পারবে যে আসলে মুসলমান নবীকে কতটুকু ভালোবাসে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা নবীকে ভালোবাসি, আমরা নবীকে সবচাইতে বড় নেতা হিসাবে মানি, কারণ যেই নবীকে সৃষ্টি না করে আল্লাহ তাআলা কিছুই সৃষ্টি করতেন না, সেই নবীকে নিয়ে কটূক্তি করেছে এটা মুসলমান বরদাস্ত করতে পারবে না, যেটার বাস্তব প্রমাণ কিন্তু আমরা স্বচক্ষে দেখতে পাচ্ছি। সকলে কিন্তু এখন সেই নূপুর শর্মা এবং জিন্দালের উপরে খেপেছে। আমরা চাই ওই নূপুর শর্মা জিন্দালের শুধু বরখাস্ত করলে হবে না, ওদের কঠিন থেকে কঠিন বিচার করতে হবে। ভারত সরকারকে আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই। যাই হোক প্রিয় দর্শক, ভিডিওটি লম্বা করতে চাচ্ছি না, ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। অবশ্যই আবারও বলছি, ভিডিওটি আপনি অবশ্যই শেয়ার করবেন, তাহলে আমার বিশ্বাস আপনিও একজন ইমানদারের ভাগী হবেন। আর আপনাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে চেপে দেবেন। তো পরবর্তী নিউজ নিয়ে পরবর্তীতে আবার আপনাদের সাথে সাক্ষাৎ হবে। আজকের মতো সেলে পর্যন্তই আল্লাহ হাফেজ।